রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি প্রশ্ন হলো, যে যে ধর্মের বা মাসলাকের ভক্ত থাকুক না কেন, আপন আপন ধর্ম বা মাসলাকে সর্বশ্রেষ্ঠ, সনাতন এবং পরিত্রাণের একমাত্র পথ হিসেবে মেনে চলছে। কোনো ধর্মের বা মাসলাকের অনুসারীরা অন্য কোনো মাসলাকের লোকদেরকে সঠিক বা জান্নাতি অথবা মুক্তিপ্রাপ্তি মানতে রাজি না, বরং সকল সম্প্রদায়ের মৌলবী সাহেবরা এই কথাই বলছেন যে আমাদের মাসলাক ব্যতীত অন্য সবাই খারাপ, পথভ্রষ্ট, গুমরা, জাহান্নামী। আমাদের বাংলাদেশে আজ আমরা দেখতে পাচ্ছি সালাফিরা সুন্নিদেরকে দেখতে পাচ্ছে না, সুন্নিরা শিয়াদেরকে দেখতে পাচ্ছে না, শিয়া সুন্নি সালাফি আহলে হাদিসরা কাদিয়ানিদেরকে দেখতে পাচ্ছে না, এরা সবাই মিলে ভাইদেরকে দেখতে পাচ্ছে না, এভাবে লেগে আছে। তো এদের বাজারটি কেমন? ঠিক গোয়ালদের ন্যায় সকলেই আপন আপন দধিকে মিষ্টি বলে যাচ্ছে। এসবের আসল কারণ কি? কোরআনের দৃষ্টিতে যদি আমরা দেখি, কোরআনের 43 নম্বর সূরা আর জুখরুফের 36-37 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে সকল মানুষ কোরআন ছেড়ে জীবন ধারণ করছেন তাদের পিছনে শয়তান এবং তার শিষ্যরা কাজ করে যাচ্ছে, অথচ তারা যে পথভ্রষ্ট এবং গোমরা হয়ে শয়তানি পার্টিতে যোগদান করেছে তা তারা বুঝতেও সক্ষম হচ্ছে না। এতদা সত্ত্বেও নিজ দিগকে তারা সঠিক পথের প্রতীক ভেবে যাচ্ছে। তবেই তো আল্লাহ বলছেন, ওমা ইয়াশওয়ান দিকরি রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিম ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা হুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। যারা এই কোরআন ছেড়ে জীবন কাটাবে, আল্লাহ তাদের উপরে শয়তান চাপিয়ে দেন, আর এই শয়তান তাদের সাথে চলতে থাকে এবং তারা যা কিছু করে তারা ভাবতে থাকে ঠিক করে যাচ্ছে, অথচ কিন্তু তারা ঠিক করে যাচ্ছে না। জগতে কেউ কাউকে হিদায়ত করতে পারবে না, এটা আমরা কোরআনের মাধ্যম দিয়ে জানি। যতক্ষণ নিজে হিদায়ত নিতে ইচ্ছা না করবে, তবেই তো 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে তার প্রমাণ করে। এখন যাদের কাছে যে সমস্ত গ্রন্থ রয়েছে এইসব ফিরকা মাসলাকদের লোকদের কাছে, তারা সেগুলি নিয়েই খুবই বেশি খুশি করে যাচ্ছে। দেওবন্দিরা তাদের কাছে যা রয়েছে তাই নিয়ে খুশি, তবলিগি জামাতের লোকেরা তাদের কাছে যা রয়েছে তাই নিয়ে খুশি, বেরেলভীরা তাই, আহলে হাদিসরা তাই, সালাফিরাও তাই, মুহাম্মাদিরাও তাই, গুরাবারা তাই, ঠিক এইভাবে কাদিয়ানিরাও তাই। আল্লাহ বলছেন 30 নম্বর সূরা রোম এর 31 এবং 32 আয়াতে, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু আকিমুসসালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। সবাই একত্র চিত্রে আল্লাহ তাআলার দিকে নিবৃষ্ট হও, আর যারা অংশীবাদী মুশরিক, যারা ফিরকা ফিরকা করে জীবন ধারণ করছে তাদের সাথে হয়ে যেও না। তারপরে ফাইনালে যে আল্লাহ বলছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এরা সবাই নিজেদের কাছে যা রয়েছে এই নিয়ে খুশি। অথচ আল্লাহ বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে, তোমরা সবাই মিলে এই কোরআনকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। মানুষ বিচ্ছিন্ন হয়ে তাদের কাছে যা কিছু রয়েছে সেইগুলি নিয়ে তারা খুশিতে রয়েছে। এগুলি ইসলাম নিষেধ করে, এগুলি শিরিকি পন্থা। তাই সবাই ফিরে আসুন কোরআনের দিকে, ইনশাআল্লাহ এই জীবন ভালোভাবে কেটে যাবে, পরকালে জান্নাত পাওয়া যাবে।